প্রাসাদ সমান বাড়ি, বাড়িতে রয়েছে লিফট। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় নাম উপপ্রধানের, এই বিষয় নিয়ে সরব শাসক দলের একাংশে। ভিডিও জানিয়েছেন তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। প্রাসাদ সমান অট্টালিকা, বাড়িতে রয়েছে লিফট, উপপ্রধানের নাম উঠেছে আবাস যোজনার বাড়ি প্রাপকের তালিকায়। ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। স্থানীয় তৃণমূলের একাংশ বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান। স্থানীয় বিডিও জানিয়েছেন বিষয়টি নজরে আসতেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডকোষ এলাকায়। এলাকার উপপ্রধান জাহাঙ্গীর শেখ। অভিযোগ শুধু তার নামে নয়, আবাস যোজনার বাড়ি প্রাপকের তালিকায় নাম রয়েছে তার স্ত্রী সীমা শেখ, মৃত বাবা শেখ মহিষিন, ভাই আলমগীর শেখ ও অপর ভাই আজমগীর শেখের নামে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিষয়টি স্বীকার করে নিয়েছেন উপপ্রধান জাহাঙ্গীর। তিনি জানান, 2017 সালে আমাদের অবস্থা খারাপ ছিল, তখন কে বা কারা আবাস যোজনার তালিকায় নাম দিয়েছিল। কিন্তু মাত্র এই কবছরে কিভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন উপপ্রধান, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবাস যোজনায় বাড়ি নিয়ে অভিযোগ নতুন নয়, ডান বাম সব আমলেই স্বজন পোষণ নিয়ে অভিযোগ ছিল। ক্ষমতায় থাকলে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা। কিন্তু শাখারি গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা পুকুর চুরি বললেও কম হবে। গ্রামবাসীদের দাবি, এ তো ডাকাতি। নাম এসেছে শুনছি, নাম এসেছে, ইনকোয়ারি হয়েছে, তাতে করে ঘর পাবো বলে আশা নাই। উপপ্রধানের বাড়ির ফ্যামিলির নাম এসেছে তো নাই, 100% প্রয়োজন নাই, বা সেটা আপনারা সচক্ষে প্রমাণ দেখলেও বুঝতে পারবেন। তাতে করে আমরা বলতে চাইছি যে এই কেশবপুর গ্রামের সেটা অরিজিনাল পানাওয়ালা ব্যক্তি। এই সরকার তো ধরুন আইকে বহু দিন যাবতই এসেছে, তাতে করে তো বহু ভারী ঘরের লিস্ট এসেছে, ঘর পেয়েছে। কিন্তু যে ব্যক্তিগুলো এখনও পর্যন্ত ঘর পেল না, যেগুলো পাওয়ার উপযুক্ত ব্যক্তি, তারা কেন পেল না, এই প্রকল্পের কাকে দেবো বলুন। যদিও আমি একজন তৃণমূলের সক্রিয় কর্মী, সেই হিসেবেও আমি বলতে চাইছি যে যারা এখন এই ব্যক্তিরা ঘর পায়নি, এখনও আপনি চোখেই দাঁড়িয়ে আছে দেখুন। সরকার তো আমাদের সবসময় গরিব মানুষের পাশে থাকার কথা বলছে, কিন্তু আপনি কতটা পাশে থাকছি বা না থাকছি সেটা তো সাধারণ মানুষ, গ্রাম মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, মাটির বাড়ি রয়েছে এমন অনেকে বাড়ি পাচ্ছেন না। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান শিউলি খা জানিয়েছেন, আমাকে কাজ করতে দেওয়া হয়নি, এক প্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। উপপ্রধান নিজের খুশি মতো সব কাজ করতেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, এখন উনি আর অফিসে আসেন না, আমি ইদানিংকালে হাল ধরেছি। এটা মানে উপপ্রধান আগে চালাতো, তখন উনি থেকে নাম দিয়েছিল সকলে, সব গ্রামী নাম উনি সব কিছু দেখেছে, এবং ওর বাড়ির ফ্যামিলি অনেকজনের নাম আছে। আবার উপপ্রধানের স্ত্রী উনিও শুধু মানে বিডিও অফিস থেকে লোক এসেছিলো, ওদের সাথে মানে ভিজিটে গেছিলো গ্রামে গ্রামে বাড়ি দেখাতে। চারতলা বাড়ি বলতে ও মানে আগে করেছে, আবার নাম আগে হয়তো দিয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ উনি জানে। বিডিও অফিস থেকে লোক আসছে, যাদের পাকা বাড়ি আছে তাদের বাদ দিচ্ছে, আর যাদের মাটির ঘর আছে যারা গরিব তারা নিশ্চয়ই পাবে। হ্যাঁ, তখন উনি চালাতেন, উনি হয়তো আমাদেরকে নিয়ে না জেনেই করেছে। বিষয়টি নিয়ে টেলিফোনে জাহাঙ্গীর শেখ জানিয়েছেন, আমি দলের কাজে সবসময় ব্যস্ত থাকি, অফিসে খুব একটা যায় না, কে বা কারা লিস্ট করেছে আমার বিষয়টি জানা নেই। আমাদের সরকারের নীতি হচ্ছে যে যাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার প্রয়োজন, যে গরিব মানুষদের তারাই পাবে। তো যাদের নাম পাওয়ার জায়গায় নেই তারা পেয়েছে, আর যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, এটা আপনি ভুল বললেন। তার কারণ বহু মানুষ পেয়েছে, তার মধ্যে হয়তো ওই চারটে নাম ভুল হয়েছে। তো সুতরাং যিনি উপপ্রধান আছেন তিনিও স্বীকার করেছেন যে এটা ভুলবশত তার নামটা এসেছে লিস্টে। তিনি প্রশাসনকে জানিয়েছেন যাতে তারা এটা কারেকশন করে নেন। যাদের প্রয়োজন আছে গরিব মানুষ তারাই কিন্তু আবাস যোজনায় ঘর পাবে, আর যাদের প্রয়োজন নেই তারা পাবে না। সুতরাং সেই নীতি মেনেই সারা পশ্চিমবাংলায় কাজ চলছে। কোথাও হয়তো আগের কোনো তথ্য থেকে ভুল ত্রুটি দু একটা থাকলেও থাকতে পারে, সেটা নিশ্চয়ই সংশোধন করে নেবে। বিষয়টি নজরে আসা মাত্রই নাম বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন খণ্ডকোষের বিডিও সত্যজিৎ কুমার।
এ বিষয়ে স্থানীয় জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী পাকা বাড়ি থাকলে বা আর্থিক অবস্থা ভালো হলে তিনি আবাস যোজনার বাড়ি পাবেন না। এক্ষেত্রে কি ভুল ভ্রান্তি হয়েছে, প্রশাসন তা খতিয়ে দেখছে। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সৌম্যদীপ ব্যানার্জি বলেন, চারতলা বাড়ির মালিক অথচ নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, প্রশাসন ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। শুধু কি কেশবপুরের লোকজন অভিযোগটা করছে, গোটা পশ্চিমবাংলা থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চল, প্রতিটা পঞ্চায়েতে যদি চলে যান সব জায়গায় একই অভিযোগ। এবং এটা কোনো নতুন অভিযোগ নয়, সব জায়গাতে এটা হয়েছে। সজল কুসুম শুধু নয়, তৃণমূলের নেতা, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এক একটা বাড়ির চারজন পাঁচজনকার নামে আবাস যোজনা বাড়ি আসছে। একজনের নামে শুধু নয়, চারজনের পাঁচজনের নামে আবাস যোজনা বাড়ি আসছে। এবং সেই বাড়ি তারা হচ্ছে লুটে পুটে খেয়েছে তারা। আর যারা প্রকৃত অর্থে দিন দরিদ্র, মাথায় ছাদ নেই, যাদের প্রকৃত পাওয়ার প্রয়োজন, তারা কিন্তু পায়নি। হয় তারা বিরোধী করে বলে পায়নি, আর নালে তারা তৃণমূলের ছত্রছায়া নেই বলে পায়নি, আর না হলে তারা কাটমানি দিতে অস্বীকার করেছে বলে পায়নি। এমন অনেক আছে যে তাদেরকে কাটমানি চেয়েছে, একটা অংশ তাদেরকে দিতে চেয়েছে, তারা গরিব মানুষ, এমনিতেই তাদের বাড়ি হয় না, তারপর কাটমানি দিলে তারা যাবে কোথায়। সেই সব নিয়ে নয় ছয় হয়েছে। নয় ছয়ের ফলে আজকে কেন্দ্র বলতে বাধ্য হয়েছে যে আবাস যোজনার হিসাব দিতে হবে, তবে পরের টাকা দেবে। নাহলে আজকে লুটে পুটে খেয়েছে কটা বছর ধরে আবাস। এবং শুধু হচ্ছে একটা পুরো একটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিষয়টা নয়, প্রধান উপপ্রধান যদি নিচের লেভেল এখানে খায়, তাহলে ভাবুন যে ওপরের লেভেল পর্যন্ত কত টাকা খাওয়া হয়েছে। প্রতিটা স্তরে স্তরে টাকা খাওয়া হয়েছে এবং এইভাবে দুর্নীতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।